হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখে তো বুঝতেই পারছো আমি এখন বাপের বাড়িতে আছি আর ভয়েসটা দিচ্ছি আমার শ্বশুর বাড়ি থেকে। আর ট্রেনের আওয়াজ পাবে হয়তো, কারণ সামনেই ট্রেন লাইন আছে তার জন্য। তো দেখো একটু, মানে যেই যেই সবজিগুলো চাষ করেছে, তারপর আমার বাপের বাড়ির একটু চারপাশটা একটু ভিডিও করে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর এটা মন্দিরের চারিধারে শুধু তুলসী বাগান, আর ওই ফুলগুলোর নাম আমি জানি না। তো আর কলাটাও প্রচণ্ড পরিমাণে মানে ভেঙে গেছে, কারণ ঠান্ডায় ঠান্ডায় ঘুরেছি তো বিয়েবাড়িটারই সমস্ত কিছু, ওই জন্য এমনিতে এখানে ঠান্ডাও পড়ে গেছে তার জন্য। আর এটা হলো বাপের বাড়ির মন্দির। তো এইভাবে একটু একটু করে সমস্ত কিছু ভিডিও করে নিয়েছি আমি। আর এই ফুলগুলোর নাম আমি অতটা মানে জানি না, ফুলগুলোর নাম কী কী জানি। তো তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর বাড়িটা ভেতরের দিকে ঢুকে আর ঘুরে দেখানো মানে দেখাইনি, যদি পারি আবার ভিডিও করব। আর এদিকে মানে জামাকাপড়গুলো মেলা রয়েছে, আর আমরা চলে গেছিলাম, তারপর আবার গেছিলাম মানে কিছু দরকারের জন্য, তার জন্য। তো এটা হলো। আর ওদিকে এখানে বাবা আর জেঠু থাকে এই ঘরটাতে। তো বাবা যেদিকে আছে সেদিকে রং করে দিয়েছে, জেঠুর এদিকটাতে রং করা হয়নি। তো এই দেখো এই পাশটাতে জেঠু দাদু এরা থাকে, আর মা দাঁড়িয়ে আছে ওখানে, আর বৌদি আমি আর পিঙ্কি মানে আমার বোন জেঠুর মেয়ে আর আমার মা। তো বাড়ির দিকে ঘুরতে গেছিলাম, ভাবলাম যে একটা ব্লগ বানাই তোমাদেরকে দেখাবো, আর ভালো লাগবে। মানে মানে আমাদের মাঠে যে ডাঙাগুলোতে যে সবজিগুলো চাষ হয় সেগুলো ভালো লাগবে বেশ দেখতে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বিভিন্ন ধরনের সবজি, শীতকালে তো সবজিগুলো মানে দেখলেই যেন জিভে জল চলে আসে আমার। তো তোমাদের কেমন হয় তো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন আছি আমার বাপের বাড়ি। তো প্রথমে তো তোমাদেরকে দেখালাম, আর একটু মাঠের দিকে ঘুরতে এসেছি। তো যেই যে চাষগুলো হয়েছে তোমাদেরকে দেখাবো, আর বৃষ্টির জন্য বর্ষার জন্য অনেক কিছু নষ্ট হয়ে গেছে, তো সবটাই দেখাবো। আর ধান যে বুনেছে মানে তলা ফেলিয়েছে, তো সেগুলো দেখাবো। আর বিয়েবাড়ি থেকে আমরা বাড়ি চলে এসেছি, তো আমি আমার বাড়িতে গেছিলাম, তারপরে আবার আমার বাপের বাড়িতে এসেছি, আবার বাড়ি চলে যাবো, মানে সামনে তো তার জন্য আবার যাব। আর ভিডিও কতটা কি করেছি, স্টোরেজ ভুল মানে ফুল হয়ে যাচ্ছে, তো এডিটিং করতে পারছি না যেহেতু ভয়েস দিতে হবে, তার জন্য মাইক টাইক চলছে ওই জন্য। আর বিয়েবাড়ির কাছে সেই জন্য মাইকের আওয়াজ আসছে, কপিরাইট চলে আসছে বলে তার জন্য ই করতে পারিনি আর কি, এডিটিং করতে পারিনি। তো দেখি ব্যাঙ্গালোরে গিয়ে এডিটিংটা করবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আজকাল কোনো বিয়ের ভিডিও নাই, মানে বিয়েবাড়ির কোনো ভিডিও নেই, বিয়েবাড়ি থেকে কালকে রাতে চলে এসেছি। আজকে এমনি মানে এমনি একটু ব্লগ টাইপের করবো। তো চলো দেখতে থাকো, গ্রামের ব্লগ তো বেশ দেখতে ভালোই লাগে। যারা যারা ফলো করছো, কথা তোতলে যাচ্ছে, তো যারা যারা ফলো করছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, আর একটা লাইক করে দেবে, শেয়ার করে দিতে পারো আর সাবস্ক্রাইব তো করেই দেবে। তো চলো একটা করে কমেন্ট করে দেবে, তাহলে আমার ভালো লাগবে, দেখতে থাকো। তো দেখো এদিকে লাগিয়েছে, এটা আমাদের দোপাটি ফুলের গাছ। তো এগুলোতে মানে এখনও সব গাছে ফুল আসেনি আর আন আসেনি, যেগুলো কুঁড়ি কয়েকটাতে এসেছে। আর জেঠিমাদের পুরো একদম সাদা হয়ে রয়েছে, তাদেরটা ফুল চলে এসেছে, তাদেরটা আগে লাগানো তার জন্য। আর আমাদেরটা এখন
তো দেখো এগুলো হলো আলু গাছ, আর এগুলো ছোট ছোট যে লাল লাল যে আলুগুলো হয় না সেই আলু, তো ওই আলুর আমি নাম জানি না, তো তোমরা হয়তো বুঝতে পারছো যে আলুগুলোর কথা বলছি, ছোট ছোট লাল লাল। তো সেগুলো মশলা ভাজা করে খায়, দারুণ লাগে খেতে, মুড়ি দিয়ে হোক বা যে কোনো ভাত দিয়ে, পান্তা ভাত দিয়ে তো দারুণ লাগে গ্রামের। আর এদিকে দেখো আলুর যে সাইডে সাইডে আলু লাগিয়েছে, তার সাইডে সাইডে মুলো শাক লাগিয়েছে। মুলো শাক বলতে এটা হাইব্রিড মুলো, যেগুলো সাদা সাদা বড় বড়, সেগুলো লাগিয়েছে। আর এদিকে রয়েছে জেঠিমাদের, এটা হলো পিরিং শাক, পিরিং শাকই বলে মনে হয়, তো আমরা যেগুলো বলি তো পিরিং শাক। তারপরে আছে পালং শাক, আর এদিকে রয়েছে পেঁয়াজ চারা। তো এই পেঁয়াজ চারাগুলোকে উঠিয়ে উঠিয়ে তারপর আবার মানে পেটা করে তাতে আবার পেঁয়াজ চারাগুলো লাগানো হবে, বড় বড় ধরনের পেঁয়াজ হবে। আর জেঠিমাদেরও ওই একই লাল আলু লাগিয়েছে ওই দিকটাতে। আর এদিকে রয়েছে কড়াই শাক, যেগুলো ভাজা করে খায়, আর এর শুঁটি হয় যে কড়াই, কড়াইয়ের শুঁটি, তো সেইগুলো যেগুলোতে শুঁয়ো বেড়ায় সেই শাক এটা। আর এদিকে এদিকে তলা যেটা মাঠে রোয়া হবে, এগুলো শুঁয়ো মানে অঙ্কুর বের করে এগুলো তলা ফেলিয়েছে, এগুলো ব্যান যে হয় সেগুলো হবে। আর এদিকে আমরা একটু, আর সেদিকে বৌদি সেলফি তুলছে, আর আমিও ভাবলাম যে একটু ভিডিও করে নিই, সবাই মিলে একটু থাকি। আর এই ভিডিওগুলো পরে দেখলে বেশ দারুণ লাগবে, বেশ মজা হবে। আর আমার বোনটা দেখেছো তো কত মোটা, কী রোগা ও, মানে হাতগুলো একদম সরু লিক লিক করে, ও কবে যে মোটা হবে কি জানি। ওকে সবাই বলি যে খাস নি নাকি, তো তবু ওর মানে শরীরের আড়নটাই ওই রকম বলে না, সেই রকমই শুধু ওই রকমই রোগাই রয়েছে। তো আর এদিকে দেখো সর্ষে গাছ, এগুলো তো সর্ষে, সর্ষের যে বীজগুলো ছড়িয়ে ওখানে সর্ষে লাগিয়েছে, ওটা সাদা সর্ষে কি কালো সর্ষে আমি জানি না, তো আর মাকে অতটা জিজ্ঞাসা করা হয়নি। আর এদিকে দেখো টকুল, টকুলের গাছ, টকুল গাছটাতে একদম ভর্তি টকুল হয়েছে, জুম করে দেখালাম ভালোভাবে এলো না আর কি, অন্ধকার টাইপের এসেছে তো তার জন্য আর মানে ভিডিওটা ভালো করে আসেনি। আর এটা হলো নার্সারির আম গাছ, এটা আম হয়, আমগুলো খুব সুন্দর। আর এদিকে দেখো বেল, সাঁচি বেল, সাঁচি বেল বলে মনে হয় না কি একটা, ছাঁচি বেল না কি একটা, তো সেই বেল যেগুলো দিয়ে শরবত খায় সেই বেল। আমাদের তিন চারটার মতন এরকম বেল গাছ আছে, কত অনেক অনেক হয়। আর এটা হলো চালতা গাছ, আমাদের এই যে চালতা গাছ, চালতা মাছ এসেই বাইরে যখন ছিলাম তখন চালতার আচার পাঠিয়েছিল, তো চালতা বেশি আর নেই, মানে গাছটাতে পুরো ভর্তি হয়ে থাকে, সবাই পেরে নিয়ে গেছে, তারপর বিক্রি করা হয়, ঘরে খাওয়া হয়, তার জন্য শেষের পথে। আর এদিকে দেখো মৌডবা, যে গোঁড়া লেবু বলে, মৌডবা গাছ বলে, তো সেই গাছ পুরো ভর্তি হয়ে আছে, গাছটা ওখানেও বিক্রি করেছে, তার জন্য ফাঁকা ফাঁকা হয়ে গেছে, অনেক হয়ে থাকে, পাতার থেকে ফল বেশি। আর এদিকে জেঠুদের গরু, আর আমাদের আমাদের গরু নেই, বিক্রি করে দিয়েছে। আর এদিকে বস্তাতে আদা লাগিয়েছে, এটা দাদু লাগিয়েছে, নইলে জেঠুরে লাগিয়েছে। আর আমার বোন শুধু, ও তো ভিডিও মানে সামনে আসতে চায় না, ও আসতে চায় না বলে ওই জন্য ওকে বেশি ভিডিওতে দেখাই, আর ও শুধু হাসে। আর এখানে দেখো শুধু তুলসী গাছের বাগান হয়ে গেছে আর মন্দিরটা। আর এদিকে এই যে বৌদি দুপুর মানে বিকালবেলাতে জামাকাপড়গুলো গুড়িয়ে নিল, আর এদিকে দেখো পুঁই মিচুলি বলে, তো এ দেখো এখানে লাগিয়েছে, এখানের থেকে আমাদের গাছে ভালো হয়েছে আরও। আর ওইদিকে কুমড়ো ফুল রয়েছে, কুমড়ো ফুলের বড়া খেতে দারুণ লাগে, আর বেশি নেই, তার জন্য একটা ফুলে তো আর অতটা স্বাদ হয় না, বেশি যদি থাকতো তাহলে নিয়ে যেতাম, বাড়িতে থাকিনি, একটুক্ষণ গিয়েছি, সামনে তো বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, তার জন্য গিয়েছি গাড়িতে, তারপর আবার চলে এসেছিলাম। আর এই দেখো এটা আমার মা লাগিয়েছে, কত সুন্দর হয়েছে, লাউ মানে লাউ শাক গাছ লাগিয়েছে, আর পুঁই শাক গাছও লাগিয়েছে। আর তো এই দেখো কত সুন্দর মিচুড়িগুলো হয়েছে, আর মোটা মোটা একদম, খাড়াগুলো আর নরম, আর খুব সুন্দর দেখতে। আর এদিকে বেল গাছ। ফ্রেন্ডস, তো আমি বাড়ি চলে এসেছি, আর আস্তে আস্তে আর ভিডিও করিনি, কারণ সন্ধে হয়ে গেছিলো আর ঠান্ডাও লেগেছিলো প্রচণ্ড পরিমাণে, ফোনটা আর ধরিনি, আর ভাবলাম যে ঘরে গিয়ে ভিডিওটা শেষ করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আশা করছি মানে আমি যে পরিবেশটা দেখালাম বা মানে বাপের বাড়ির ওখানে যে সবজি বাগান টাগানগুলো দেখালাম, আমার মা দেখা মানে আমি আমাকে দেখাচ্ছে যে এখানে ভিডিও কর, এখানে ভিডিও কর, দেখতে ভালো লাগবে। তো
সবাই মিলে বেশ ভিডিও করলাম, বেশ ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, আশা করছি ভালোই লেগেছে। আর শীতের সবজি দেখতে কার না ভালো লাগে, দেখা মানে খেতে ইচ্ছে করে, একটু খাই বা বেশি খাই খেতে ইচ্ছে করে বেশ শীতের সবজি। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর ফ্যামিলি বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিতে পারো। আর যারা আমাকে ফলো করছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, তো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হাসি খুশিতে থেকো। আর পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো, তোমরা চোখ রেখো প্লিজ। তো চলো টাটা।